ইউনিভার্সিটি সিলহেট ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা, আজকে আপনাদের দেখাবো কীভাবে স্যাপ 2000 সফটওয়্যার মাধ্যমে আমরা একটি রিভার্স ট্রাসেল ফ্রেম ডিজাইন এবং অ্যানালাইসিস করতে পারি। প্রথমে স্যাপ 2000 সফটওয়্যারে ফাইল অপশনে গিয়ে নিউ মডেল সিলেক্ট করব। সেখানে অনেকগুলো অ্যাট্রাকটিভ মডেলের টেম্পলেটের মধ্যে থেকে আমরা গ্রিড অনলি সিলেক্ট করব এবং আমরা গ্রিড লাইন সিলেক্ট করব। সেক্ষেত্রে আমরা এক্স ডাইরেকশনে 11টি গ্রিড নিচ্ছি, ওয়াই ডাইরেকশনে 2টি এবং জেড ডাইরেকশনে 2টি। গ্রিড স্পেসিংয়ে আমরা এক্স ডাইরেকশনে 12 ফিট স্পেসিং নিচ্ছি এবং ওয়াই ডাইরেকশনে 24 ফিট। সেক্ষেত্রে ডিফাইন ক্লিক করে ম্যাটেরিয়ালস ক্লিক করবো, অ্যাড নিউ ম্যাটেরিয়ালস ক্লিক করে সেখানে আমরা ম্যাটেরিয়ালস টাইপ স্টিল এবং স্পেসিফিকেশনে আমরা এসটিএম A36 চুজ করবো, এসটিএম A36 অটো বাটন লিখব। আবার আমরা ডিফাইন বাটনে গিয়ে সেকশন প্রপার্টিজে ফ্রেম সেকশন অপশনে ক্লিক করে ইনপুট নিউ প্রপার্টিতে যাব। সেখান থেকে আমরা কিছু নতুন প্রপার্টি ইম্পোর্ট করবো, ইম্পোর্ট রিপোর্ট ক্লিক করলাম। আমরা ফ্রেম প্রপার্টিজ টাইপ স্টিল এবং সেকশন হিসেবে ডাবল অ্যাঙ্গেল সিলেক্ট করব। আমাদের কম্পিউটারের সফটওয়্যার ইনস্টলেশন ফাইল থেকে সেকশন SA.doc ফাইলটি ওপেন করব। চলে আসবে আমাদের ইম্পোর্টার ফাইলগুলো, সেখান থেকে আমরা সেকশন টাইপ ডাবল অ্যাঙ্গেল এবং ম্যাটেরিয়ালস A36 ম্যাটেরিয়ালস হিসেবে আমরা A36 ক্লিক করবো এবং L4x4 সবগুলো সেকশন সিলেক্ট করব। সেক্ষেত্রে আমরা প্রথমে L4x4 প্রথমটি সিলেক্ট করে শিফট বাটন চেপে L4x4 লাস্টে সিলেক্ট করবো। এতে আমাদের L4x4 সবগুলো সেকশন সিলেক্ট হবে, তারপর ওকে বাটন টিপব। খেলা খেলা করে ম্যাটেরিয়ালস যেটা অবশ্যই A36 স্টিল থাকে। এখন আমরা সবগুলো সেকশনের প্রপার্টিস গ্রুপে একটিতে আনতে অ্যাড নিউ প্রপার্টিস বাটন ক্লিক করব। সেখান থেকে অটো সিলেক্ট লিস্ট ক্লিক করে আমরা সেকশনটার নাম দিতে পারি ট্রাস্টেড L4x4 বা সবগুলো সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করে শিফট বাটন চেপে আমরা লাস্টটাকে সিলেক্ট করব। সব সিলেক্ট হওয়ার পর অ্যাড বাটন টিপে আমরা অটো সিলেকশন হিসেবে সম্ভবত এবং ওকে বাটন টিপব। আমরা দেখতে পারবো ট্রাস্টেল নামে নতুন একটি প্রপার্টি তৈরি হয়েছে, সেটা আমরা ওকে বাটন টিপব। যে ম্যাটেরিয়ালস দেখা শেষ, এক্ষেত্রে এখন আমরা আমাদের ট্রাস্ট আঁকা শুরু করবো। এক্ষেত্রে আমরা গ্রিড পদ্ধতিতে যেহেতু রিভার্স আঁকছি, সেক্ষেত্রে উপরের অংশে এবং নিচের অংশে পাশে ফ্রেম আঁকব। ওঠা আমরা উপরের অংশে ড্র ফ্রেম আর ক্যাপল এলিমেন্ট ক্লিক করব এবং সেখানে সেকশন হিসেবে আমরা একটু আগে যেটা ডিফাইন করলাম ট্রাস্ট সেটা সিলেক্ট করব। আমাদের ফ্রেমের চারপাশে অংশ লাগাইতে দেব, ইচ্ছে করলে রিপ্লিকেট করে বাকিগুলো করে ফেলতে পারে। একটি সিলেক্ট করে এডিট বাটনে গিয়ে রিপ্লিকেট যেহেতু আমরা এক্স ডাইরেকশনে রিপ্লিকেট করব, সেটা এক্স ডাইরেকশনে আমরা 24 ফিট পর পর রিপ্লিকেট করব এবং আমাদের রিপ্লিকেট দরকার 4টি। সেক্ষেত্রে মিনিমাম ডাটা 4 ওকে বাটন টিপব, আমাদের রিপ্লিকেট হয়ে যাবে। আমাদের উপরের ফ্রেমটি আঁকা শেষ, এখানে আমরা এখন নিচের ফ্রেমে যাব। রিভার্স আসার জন্য আমরা প্রথম গ্রিডটি খালি রেখে দ্বিতীয় গ্রিড থেকে আঁকা শুরু করব।
প্রথম একটা টেম্পে ডুপ্লিকেট করে ভাগ্য লাগা হতে পারে এই যে ডুপ্লিকেট সিলেকশন পাওয়ার আমাদের এখন ডুপ্লিকেট করা দরকার কিন্তু সেক্ষেত্রে ডিএক্স 24 পেজ এবং ইনক্রিমেন্ট ডাটা ছিল ওকে বাটন দেখো আমাদের নিজের অংশটাও ডুপ্লিকেট হয়ে যাবে এখন আমরা অ্যাসাইন করব সেক্ষেত্রে আমরা সবগুলো সিলেক্ট করব অ্যাসাইনে যাব ফ্রেম এবং অটোমেটিক ফ্রেম ম্যাশ ক্লিক করে অটো ম্যাশ ফ্রেম অ্যান্ড ইন্টারমিডিয়েট জয়েন্ট এবং অ্যান্ড ইন্টারসেক্ট উইথ আদার ফ্রেম এরিয়াস অ্যান্ড সলিডস সিলেক্ট করব তারপর ওকে বাটন ক্লিক করব ইয়াসানের মাধ্যমে আবার ক্লিক করবো তো আমরা ইয়াসান হয়েছি কি না আমরা নিচের থেকে উপরে উপরে তত ইয়াসান হয়ে যাবে আমাদের ক্লাসে উপরে এবং নিচে দুটো ফ্রেম শেষ হচ্ছে এখন আমরা দুপাশে ফ্রেমগুলো আনবো সেক্ষেত্রে আমরা এক্স জেড ডাইরেকশনে প্রথম ফ্রেমটি আঁকি যদি একটা রিভার্স ক্লাস সেক্ষেত্রে আমরা ভাবে আঁকবো একটি থেকে আমরা বাকি ডুপ্লিকেট করে ফেলতে পারবো মার্ক করে এডিট ডুপ্লিকেট দেন এটা অ্যাক্সিলারেশনে আমরা 24 ফিট ফিট পর পর আমরা ডুপ্লিকেট করবো সেই জন্য 24 পেজ এবং আমাদের ডুপ্লিকেটের জন্য দরকার একটা দুটো তিনটে এবং চার সেক্ষেত্রে ইনক্রিমেন্টটা 4 নাম্বার 4 সিলেক্ট করে অপে দেবো ডুপ্লিকেট হয়ে যাবে আমরা সেগুলোকে সবগুলোকে মার্ক করবো কেননা আমরা অপোজিট পাশেও আমাদের ডুপ্লিকেট করা দরকার সেই জন্য আমরা সবগুলো মার্ক করে এডিট ডুপ্লিকেট এবার আমরা ডুপ্লিকেট করবো ওয়াই ডাইরেকশন সেই জন্য আমরা ওয়াই ডাইরেকশনে 24 পেজ এবং ডুপ্লিকেট নাম্বার আমরা শুধু একবার ডুপ্লিকেট করবো সেই জন্য আমরা ডুপ্লিকেট নাম্বার 1 দিব তারপর ওকে দেওয়া থেকে চুক্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রেমটি ডুপ্লিকেট হয়ে গেছে অপর পাশে এখন আমরা ফ্রেমটাকে অ্যাসাইন করবো সেক্ষেত্রে মার্ক করবো সবগুলোকে তারপর অ্যাসাইন ফ্রেম রিলিজ অর পার্শিয়াল ফিক্সিবিলিটি অ্যাসাইন ফ্রেম ফাইল আমরা রিলিজ এবং পার্শিয়াল ফিক্সিবিলিটি ক্লিক করব এবং মুমেন্ট 33 মেজার স্টার্ট এবং ইন্ড রিলিজে ক্লিক করে লকে বাটন টিপবো আমাদের এইরকম স্থান আসবো যে আমাদের বুঝতে পারবো যে এটা সঠিকভাবে রূপ থেকে সঠিকভাবে অ্যাসাইন হয়েছে আমরা দুই পাশটাকে চেক করে নিব যে দুই পাশ অ্যাসাইন হয়েছে কিনা এখানে আমরা অপর অংশ অপর পাশটাকেও অ্যাসাইন করে নেব আগের মতো মার্ক করবো অ্যাসাইন ফ্রেম রিলিজ আর পার্শিয়াল ফিক্সিটি যে মোমেন্ট 33 সিলেক্ট করে ওকে বাটন চুপ আমাদের এপাশটাও অ্যাসাইন হয়ে যাবে দুই পাশটা অ্যাসাইন হওয়ার পরে আমাদের ক্লাস আঁকার কাজ এখানে শেষ সেক্ষেত্রে আমরা অ্যাসাইন ডিসপ্লে ক্লিয়ার করে তুলতে পারবো এখন আমরা ভেহিকলসের জন্য যে জ্যাকটা দিব সেটা আঁকবো এই অংশে আমরা জ্যাকটা আঁকবো যেহেতু এটি রিভার্স ক্লাস সেই জন্য প্রথমেই আমাদেরকে ম্যাটারিয়ালস ডিফাইন করা লাগবে প্রথমে ডিফাইন ম্যাটারিয়ালসে গিয়ে আবার বলছি ডিফাইন আমরা সেকশন প্রপার্টিতে যাব এরিয়া সেকশন গিয়ে আমরা ক্লিক করে লাগবে তো আমরা এই টোটাল অংশটাকে জ্যাক হিসেবে নতুন ম্যাটারিয়ালস ডিফাইন করবো সেই জন্য আবার দেখাচ্ছি ডিফাইন সেকশন প্রপার্টিস হয় এরিয়া সেকশনে ক্লিক করবো অ্যাড নিউ সেকশন ক্লিক করবো আমরা এই সেকশনের নাম দিতে পারি ট্যাগ খেলা খেলাকে ম্যাটেরিয়ালস নেমে আমাদের পিএস 4000 পিএসআই কমপ্লি ম্যাটেরিয়াল সিলেক্ট করে ম্যাটেরিয়ালস নেমে 4000 পিএসআই
এক্ষেত্রে থিকনেস 5 ইঞ্চি 5 ইঞ্চি করতে হবে। তারপর ওকে বাটন টিপ করুন, তারপর ডেক সিলেক্ট করে ওকে বাটন টিপ করুন। আমাদের ম্যাট্রিক্স ডিফাইন শেষ। এখন আমরা রেক্টেঙ্গেল এরিয়া এলিমেন্ট আঁকার জন্য প্রথমে আমাদের ট্রাসের যে অংশে আমরা ডেকটাকে নিব সেটা মার্ক করব। সেই ক্ষেত্রে এক্স ওয়াই পোর্শনের উপরের অংশে আমরা দেখা দেবো, সেই জন্য আমরা উপরের অংশ সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে ড্র রেক্টেঙ্গেল এরিয়া এলিমেন্ট কমান্ড ক্লিক করে খেয়াল রাখবো প্রপার্টিজ অফ সেকশনে যাতে জ্যাক থাকে, ড্যাক সিলেক্ট করে আমাদের এরিয়াটা রেক্টেঙ্গেল এরিয়াটা সিলেক্ট করবো। রেক্টেঙ্গেল এরিয়া সিলেক্ট হওয়ার পরে আমরা ড্যাকের যে কোনো একটি অংশে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে সে অংশটাকে অ্যাসাইন করব। সেক্ষেত্রে আমরা অটোমেটিক এরিয়া ম্যাস সেটাতে ক্লিক করব, ডাবল ক্লিক করার মাধ্যমে ম্যাশ এরিয়া বেসড অন পয়েন্ট অন এরিয়া এইচ সেখানে সিলেক্ট করে ইন্টারসেকশন অফ স্ট্রেট লাইন অবজেক্ট ইন মেশিং গ্রুপ উইথ এরিয়া এইচ এই দুটি অপশন সিলেক্ট করে অটো বাটন টিপ আমাদের অ্যাসাইন শেষ হবে। শেষ হওয়ার পর আমাদের মেশে ম্যাশ টাইম ইডিজিই পিটিএস দেখাতে আমরা অকে বাটন টিপ। এক্ষেত্রে আমার একটি অ্যাসাইন বাকি থাকে, যা ছিল আমরা আবার অ্যাসাইনে যাব। আমরা যে রেক্টেঙ্গেল পোর্শনটা ছিল সেটা ক্লিক করব, সিলেক্ট করে অ্যাসাইনে যাব। অ্যাসাইনে এরিয়া এরিয়াতে গিয়ে আমরা এরিয়া স্টেটনেস মডিফায়ার অ্যাসাইন করব। এখানে ম্যামকে এফ ইলেভেন এবং এফ টু হান্ড্রেড জন্য আমরা 00 মডিফায়ার দেব, 00 দিয়ে তারপর আমরা ওকে বাটন টিপ করব। এসা হওয়ার পরে আমাদের অ্যাসাম এর সাইড দেখাবে আমরা ক্লিয়ার ডিসপ্লে অফ অ্যাসাম করতে পারি। এখন আমাদের যে কাজ সেটা ছিল আমাদের সাপোর্ট দেওয়া, আমরা যেহেতু রিফার্স্ট চাচ্ছি সেক্ষেত্রে সেটি দিতে এই চারটে পোর্শনে আমরা সাপোর্ট দিতে পারি। প্রথমে আমরা দুটো জয়েন্ট সিলেক্ট করব, তারপর অ্যাসাইনে জয়েন্ট একই রোলার সাপোর্ট সিলেক্ট করব। আমরা অপর বাসায় জয়েন্ট সিলেক্ট করব, অ্যাসাইন জয়েন্ট স্ট্রেন গিয়ে আমরা হিঞ্জ সাপোর্ট সিলেক্ট করব। আমাদের সাপোর্ট সিলেকশন শেষ হবে এবং কাজটাকে দেখা দেওয়া। এখানে আমাদের যেটা কাজটা থাকে সেটা হচ্ছে যে আমাদের লোড ডিফাইন করা লাগে। প্রথমে আমরা লোড প্যাটার্নগুলো ডিফাইন করব, ডিফাইন নিয়ে লোড প্যাটার্ন সিলেক্ট করব এবং সেক্ষেত্রে আমাদের একটা বড় ডেট লোড থাকবে, সেখানে আমরা যে লাইভ লোড প্যাটার্ন দিব লাইভ এবং টাইপে আমরা গিয়ে লাইভ লোড সিলেক্ট করব। সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার জিরো থাকবে, কেননা লাইভ লোড কখনো সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার হয় না। তো ভিডিওতে দেখে অ্যাড নিউ লোড প্যাটার্ন ক্লিক করব, দেখতে পাবো আমাদের নতুন একটি লোড প্যাটার্ন লাইভ লোড সিলেক্ট হবে। তারপর আমরা অটো প্যাটার্ন ক্লিক করব। এখন আমরা রেক্টেঙ্গেল অংশটাকে সিলেক্ট করে সেটাতে লোড অ্যাসাইন করব। সিলেক্ট করার পর অ্যাসাইন এরিয়া লোডস ইউনিফর্ম শ্যালে আমরা প্রথমে সেলফ লোড ডেড লোড দিব, সেক্ষেত্রে ইউনিট দিব কিপ স্পিড, ডেড হিসাবে 50 কিপ স্পিড দিচ্ছে
আমরা ওকে টিপব। এইভাবে আমরা আবার রেকটেঙ্গেল অপশনটা ক্লিক করব, অ্যাসাইন এ গিয়ে এরিয়া লোড ইউনিফর্ম এবং লাইভ রোড হিসেবে ইউনিট সিলেক্ট করব, কিউবস পেজ 100 কিউবস পার পেজ লাইভ রোড দিয়ে করব। আমরা ওকে বাটন টিপব। আমাদের লোড ডিফাইন করা এবং অ্যাসাইন করা এক্সিকিউট করব। এখন আমাদের ফ্রেমটি আমাদের ট্রাস্টেড মোটামুটি তৈরি হয়ে গেছে অ্যাসেস করার জন্য। সেক্ষেত্রে আমরা থ্রিডি ভিউতে ক্লিক করে ভিউ অপশনে যাব। ভিউ অপশনে নিয়ে আমরা সব গ্রিড ক্লিক করব। সেক্ষেত্রে আমাদের থ্রিডি উইন্ডো থেকে গ্রিডগুলো চলে যাবে। এখানে আমরা ভিউতে গিয়ে সেট ডিসপ্লে অপশনে ক্লিক করে আমাদের ডেকটা দেখার জন্য ফিল অবজেক্ট বাটন ক্লিক করব এবং আবার ওকে টিপব। আমরা আমাদের সেক্ষেত্রে আমরা আমাদের ডেকটাকে দেখতে পারব। এটাই আমাদের কাঙ্ক্ষিত এই ফার্স্ট টাস্ক ছিল। আমরা এখন এই টাস্কটি অ্যানালাইসিস এবং ডিজাইন করব। সেক্ষেত্রে আমরা প্রথমে অ্যানালাইসিস বাটনে গিয়ে রান অ্যানালাইসিস বাটন টিপব এবং মডেল কেসে আমরা ডোন্ট রান কেস সিলেক্ট করব, কারণ আমরা মডেল মডেল টাইপ লোড নিয়ে অ্যানালাইসিস করছি না। সেক্ষেত্রে মডেল টাইপ ডোন্ট রান সিলেক্ট করে রান নাও বাটন ক্লিক করব। স্যাপ 2000 সফটওয়্যার সেক্ষেত্রে 5 থেকে 10 সেকেন্ড সময় নেবে তার অ্যানালাইসিসটাকে আমাদের ট্রাস্টটাকে অ্যানালাইসিস করতে। আমরা যে কোনো একটি অপশনে গিয়ে আমাদের সেটা সেভ করে ফেলতে পারে। ফাইল নাম দিতে হবে, অপেক্ষা করার পরে আমরা আমাদের অ্যানালাইসিস এর সবই দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা অ্যানালাইসিসগুলো দেখতে আমাদের অ্যানালাইসিস বাটনে গিয়েও পারবো। আর সেক্ষেত্রে আমরা সেটা আমাদের টুলবার থেকে আমরা সহজে সেটা করে ফেলতে পারবো। টুলবারে এই অপশনটি ক্লিক করে আমরা ডেড লোডের জন্য সেটার কি লোড জয়েন্টটা কি লোড হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। এইভাবে আমরা জয়েন্টের জন্য লাইব্রেরির জন্য কি পরিমাণ ফোর্স দিচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এইভাবে আমরা ফ্রেম অ্যান্ড ক্যাবলসে গিয়ে ডেটারের জন্য এক্সেল ফোর্স, টর্শন, মুভমেন্ট, শেয়ার সবগুলো দেখতে পারবো। আমরা প্রথমে এক্সেল ফোর্সগুলো দেখবো। আমরা এক্সেল ফোর্স দেখতে পাচ্ছি। এইভাবে আমরা ফ্রেম অ্যান্ড ক্যাবলসে গিয়ে মুভমেন্টটা দেখতে পাই, মুভমেন্ট দেখতে পারবো। এইভাবে লাইব্রেরির জন্য এক্সেল ফোর্স দেখতে পারবো কি হবে এক্সেল ফোর্স হচ্ছে এবং কি হবে লাইব্রেরির জন্য মোমেন্ট গোল সহ টর্শন শেয়ারও দেখতে পারবো। এছাড়া আমরা যে কোনো একটি ফ্রেমের বারকে সিলেক্ট করে সেটা আমরা লোডটি দিতে পারবো। সেক্ষেত্রে যে কোনো একটি বার সিলেক্ট করবো, সিলেক্ট করে সেটার ডিস্টেন্স লোড এক্স দিয়া টর্শন দেখতে পারবো। ডেটোটির জন্য এটি হবে যে কোনো একটি বার সিলেক্ট করে তার ডিস্টেন্স একটা লোড টর্শন মোমেন্ট সব কিছু দেখতে পারবো। এছাড়া আমরা যে কোনো পয়েন্টে সেটার এক্সেল লোড মুভমেন্ট সেগুলো দেখতে পারব।
এক্ষেত্রে আমরা অ্যানালাইসিসের পরে এটা করবো, সে হচ্ছে গিয়ে ডিজাইন করবো। সেক্ষেত্রে ডিজাইন ক্লিক করে স্টিল ফ্রেম ডিজাইন নিউ রিফারেন্স রেফারেন্সে গিয়ে প্রথমে আমরা ডিজাইন কোডটা ইনপুট করবো। সেক্ষেত্রে ডিজাইন কোডে বারে ক্লিক করবো, সেখান থেকে আমরা AISCLRFG99 ডিজাইন কোড ফলো করব। AISCLRFG99 ডিজাইন কোড ফলো করে আমরা অফ বাটন টিপব। আবার আমরা ডিজাইনে ক্লিক করব, তারপর স্টিল ফ্রেম ডিজাইনে ক্লিক করে স্টার্ট ডিজাইন অর চেক অফ স্ট্রাকচার ক্লিক করব, যার জন্য কয়েক সেকেন্ড সময় নেবে। হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত ডিজাইন। আমরা সেক্ষেত্রে ডিজাইনে গিয়ে স্টিল ফ্রেম ডিজাইনে গিয়ে আমরা এর ভেরিফাই অ্যানালাইসিস এবং ডিজাইনের সেকশন ভেরিফাই করতে পারবো। কীভাবে? অল মেম্বার পাস আমরা ভেরিফাই করতে পারবো। এভাবেই একটি রিফারেন্স টাস্কে স্টেপ 2000 সফটওয়্যার মাধ্যমে অ্যানালাইসিস এবং ডিজাইন করা যায়। এটি টুডে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।